হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিস। এখন আমি দেখে আসলাম মহানন্দা সিনেমাটা। এই সিনেমাটার বিষয়বস্তু নিয়ে কথা বলার আগে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সিনেমাটা আমি দেখতে গেছিলাম স্টার থিয়েটারে। তো ওখানে সিনেমাটা দেখার পর আমার যে এক্সপিরিয়েন্স হলো সেটাই আমি শেয়ার করব। সিনেমাটা শুরু হয় একটা রাতের দৃশ্য দিয়ে এবং দৃশ্যটা কিন্তু খুবই ঘোলাটে লাগে। তারপর যখন সিনেমাটা 15 থেকে 20 মিনিট এগিয়ে যায় তখন গিয়ে বোঝা যায় যে দিনের বেলার যে দৃশ্যগুলো দেখানো হয় তো সেগুলোও কিন্তু প্রচণ্ড ঘোলাটে লাগে এবং তখন অডিয়েন্স বুঝতে পারে যে এটা ন্যাচারাল না, এটা তাদের কোনো প্রজেকশন মেশিনের গণ্ডগোল হবে বা দীর্ঘকাল ধরে প্রজেকশন মেশিনটা পরিষ্কার করা হয় না সেই জন্য এই প্রবলেমটা হবে। এবং তখন কিন্তু অডিয়েন্সের মধ্যে থেকে অনেকেই চেঁচিয়ে ওঠেন এবং তারা ওপরে যেখানে প্রজেকশন করা হয় যে ঘরে সেখানে গিয়ে কথা বলেন এবং সেখান থেকে জানা যায় যে তাদের প্রজেকশন মেশিনে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তো এই হল এক্সিবিটরের কাছে আমার একটাই প্রশ্ন যে সিনেমাটা রিলিজ করেছে 8 তারিখে, 8, 9, 10, আজকে যখন 10 তারিখ, আপনি সিনেমাটার প্রিন্টটা হাতে পেয়ে গেছেন বা তারপর যদি আপনার মেশিনটা খারাপ হয়ে থাকে তাহলে আপনার উচিত হয় শো বন্ধ করে দেওয়া, নয় প্রজেকশন মেশিনটা ঠিক করে তারপর শো চালানো। নাহলে সাধারণ মানুষ 100 বা 150 টাকা দিয়ে সিনেমাটা দেখতে যায়, সে কিন্তু ভালো সাউন্ড, ভালো ভিজুয়াল, এই জিনিসগুলোর জন্যই কিন্তু সিনেমাটা দেখতে যায়। তো কেন যাবে সে যদি আর 50 টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে ভালো এক্সপিরিয়েন্স পায়, ভালো সাউন্ড পাচ্ছে, ভালো ভিজুয়াল পাচ্ছে, তবে কেন সে যাবে সিঙ্গেল স্ক্রিনে? এটাই কিন্তু সিঙ্গেল স্ক্রিন উঠে যাওয়ার মেন রিজন। আপনি যদি কলকাতা সার্কিটের বাইরে গ্রামের দিকে গিয়ে দেখেন তো সেখানে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দীর্ঘকাল ধরে হলে সিটগুলো পরিষ্কার করা হয় না, সিটের নিচে নোংরা বা খাবারের প্যাকেট বা প্রজেকশন মেশিনগুলোকে সেভাবে পরিষ্কার করা হয় না, হয়তো পর্দার উপরে ঝুল পড়ে থাকে, পর্দায় ফাটা থাকে, এরকম কিন্তু হয়। তো সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাওয়ার এটাই মেন রিজন এবং মাল্টিপ্লেক্স ঘেঁষা কিন্তু অডিয়েন্স এই কারণের জন্যই হয়ে যাচ্ছে। আজকে আমি ভিডিও বানিয়ে এই কথাগুলো বলছি। আমি কেন বলবো এই কথাগুলো? আমার এই ভিডিওটা 5 জন মানুষ দেখুক বা 10 জন মানুষ দেখুক, আপনার থিয়েটারের প্রতি কিন্তু সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ বার্তা যাচ্ছে। তো আপনার তো উচিত এই জিনিসগুলো দেখার যে প্রজেকশন মেশিন ঠিক আছে কিনা বা হলের সিটগুলো ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো তো আপনার দেখা উচিত। কমিউনিস্ট পার্টিটাকে পুঁজিবাদীদের দালালিতে নামিয়ে আনলে তোমরা, আমি কমিউনিস্ট কিন্তু আমি আর তোমাদের সঙ্গে নেই। এই সিনেমাটি ডিরেক্ট করেছেন অরিন্দম শীল এবং এটা কিন্তু মহাশ্বেতা দেবীর বায়োপিক একদমই নয়। মহাশ্বেতা দেবী সমাজের উপজাতি বা সমাজের নিম্নস্তরের মানুষের প্রতি যে সমস্ত তার কর্মকাণ্ড ছিল সেখানকারই কিন্তু কতকগুলো দৃশ্যায়ন এই সিনেমাতে করা হয়েছে। যারা বায়োপিকভাবে সিনেমাটা দেখতে যাবেন তারা কিন্তু নিরাশ হতে পারেন। তো এই সিনেমাতে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, ঈশা সাহা, অর্ণ মুখোপাধ্যায় এবং দেবশঙ্কর হালদার। তো সিনেমাটার গল্পটা এইভাবে দেখানো হয়েছে যে ঈশা সাহা একটা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সে কিন্তু ভীষণভাবে মহাশ্বেতা দেবীর কাজের প্রতি ইন্সপায়ার্ড এবং সে তার রিসার্চ ওয়ার্কের জন্য সেই ট্রাইবাল এলাকায় পৌঁছায় এবং তার সঙ্গে অর্ণ মুখোপাধ্যায়ও যায়। এবং গল্প যখন পরবর্তীতে এগোয় আমরা জানতে পারি যে ঈশা সাহা এবং অর্ণ মুখোপাধ্যায় দুজন কিন্তু দুটো ইন্টেনশান নিয়ে, তাদের ইন্টেনশান কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা, সেটা আমরা গল্পের পরবর্তীকালে জানতে পারি। এবং এই সিনেমার ট্রেলার দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন যে সিনেমাটিকে কিন্তু দুটো টাইম লাইনে ডিভাইড করা হয়েছে, একটা প্রেজেন্ট টাইম লাইন আর একটা পাস্ট টাইম লাইন। এবং টাইম লাইনের পাশাপাশি কিন্তু দুটোকে দুটো অ্যাসপেক্ট রেশিওতে রাখা হয়েছে, একটা 16:9 রাখা হয়েছে আর একটা কিন্তু 3:4 রাখা হয়েছে। এবং এখানে কিন্তু পারফরমেন্স প্রত্যেকেরই অসাধারণ। গার্গী রায় চৌধুরী তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছেন, ঈশা সাহা তার নিজের জায়গায় ঠিকঠাক, অর্ণ মুখোপাধ্যায় সেও ভালো পারফরমেন্স দিয়েছেন বা দেবশঙ্করবাবু তিনিও কিন্তু এখানে যথেষ্ট ভালো অভিনয় করেছেন। এবং এখানে প্রস্থেটিক্সের কথা কিন্তু প্রথমেই বলতে হয়, কারণ মহাশ্বেতা দেবীর যে দুটো লুক রাখা হয়েছে, একটা ইয়ং যে লুকটা সেটা আর একটা যখন তিনি বৃদ্ধ বয়সের লুক, সেটা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। এবং তার যে ফিজিকের চেঞ্জটা করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো, মানে প্রস্থেটিক্সের কাজ কিন্তু এখানে সোমনাথ কুণ্ডু দারুণভাবে করেছেন। এবং সিনেমাটোগ্রাফার অয়নশীল তিনিও কিন্তু বেশ ভালো কাজ করেছেন এখানে, বেশ ভালো বলতে দারুণ কাজ করেছেন বলতে হবে, কারণ আপনার ট্রেলারেই কিন্তু অনেক শট দেখতে পেয়েছিলেন এবং সেটা দেখেই আন্দাজ করা যায় যে সিনেমাটার শট কেমন এবং সিনেমাটাতেও কিন্তু ওই শটগুলো দেখতে পাবেন আপনি। তো সিনেমাটার শর্ট টেকিং কিন্তু দারুণভাবে করা হয়েছে। এখানে জেলের মধ্যে যে শটগুলো নেওয়া হয়েছে অন টেকিং নিয়ে, তারপর সেখানে আবার
আবার আর দুটো ওয়ান টেক নিয়ে সেটাকে মাঝখানে ট্রানজিস্ট করা, তো সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো সিনেমাটোগ্রাফি এখানে করা হয়েছে। বাট টোটাল সিনেমাটার যে একটা কালার প্যালেট দেখতে পাবেন সেটাও কিন্তু ভালো, মানে ওই ট্রাইবাল এলাকার যে একটা কালার টোন, একটা ব্লুইশ কিন্তু একটা কালার টোন দেখতে পাবেন, মানে যেটা পাস্ট টাইম লাইনে দেখানো হচ্ছে এবং প্রেজেন্ট টাইম লাইনে যে কালার গেটটা সেটা কিন্তু দুটো থেকে আলাদা। বা এই সিনেমার সাউন্ড ডিজাইন কিন্তু বেশ ভালো, বা বিক্রম ঘোষ যেভাবে মিউজিকের ইউজ করেছেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ করেছেন সেগুলো কিন্তু দারুণ। বা শাহানা বাজপেয়ী, ইমন চক্রবর্তী, তিমির বিশ্বাস, এদের যে ভোকাল দেওয়া হয়েছে বা এদের যে গানগুলো সেটা কিন্তু সিনেমাটাকে একটা অন্য মাত্রা এনে দেয়। এবং কিছু কিছু জায়গায় এমন মনে হয় যে একটা গ্রামের কিন্তু যে মাটির গন্ধ সেটা কিন্তু আপনি পাবেন, মানে যে ভাইবটা আপনি সহজপাঠের গপ্পর মধ্যে দেখতে পান একটা মাটির গন্ধ কিন্তু সিনেমাটার মধ্যে পাওয়া যায়, তো এখানেও কিন্তু আপনি সেই জিনিসটা পাবেন। মানে লুক ওয়াইজ বা ফিল ওয়াইজের কথা বলছি আমি। এই সিনেমাটা যেরকম টেকনিক্যালি ভালো সেরকমই কিন্তু অনেক পলিটিক্যাল জিনিসপত্র রাখা হয়েছে। মহাশ্বেতা দেবী, তিনি লেফটিস্ট আইডিওলজিতে বিশ্বাস করতেন এবং তার যে লেফটিস্ট আইডিওলজি তিনি ফলো করতেন বা পরবর্তীকালে কেন তিনি সেটা থেকে বেরিয়ে যান, তো সেই জিনিসগুলোকে কিন্তু এখানে দেখানো হয়েছে। ট্রেলারে একটা লাইন ছিল যে কমিউনিস্ট পার্টিরাও কিন্তু সেই শেষ পর্যন্ত গিয়ে পুঁজিবাদীদের দালালি করছে, তো সেই জিনিসটা মানে সেইটা কিন্তু এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং মহাশ্বেতা দেবীর ক্যারেক্টারের যে চার্ম বা যে বৃদ্ধ বয়সে যে মহিলার একটা শখ ছিল, তো সেটা কিন্তু সিনেমাটার মধ্যে বারবারই ফুটে আসে। মানে তিনি যে একটা একরোখা মহিলা ছিলেন, তো সেই জিনিসটা কিন্তু সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। তিনি যে পার্টিটা করছেন সেই পার্টিরই কিছু ভুল কর্মকাণ্ড থেকে সেই পার্টি থেকে লেফট নিয়ে নিচ্ছেন, মানে যত যাই হয়ে যাক তার স্বামীর সঙ্গে সেপারেশন হয়ে যাচ্ছে, তাদের পরবর্তীকালে কিন্তু মতে ডিফার করে সেই জন্য তাদের সেপারেশন হয়ে যায়, তো সেই জিনিসগুলোও কিন্তু এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং তার স্বামী বিজন ভট্টাচার্য, তিনি কিন্তু একজন থিয়েটার অ্যাসোসিয়েশনের পথপ্রদর্শক ছিলেন এবং তিনিও কিন্তু একজন শিল্পী ছিলেন, ভালো রাইটার ছিলেন। এবং এই সিনেমার শুরুতেই কিন্তু আমরা দেখানো হয় যে মহাশ্বেতা দেবী তিনি কিন্তু ফর আর্ট সেক বা শিল্পী সত্তা বেচার জন্য বা শিল্পী সত্তা দেখানোর জন্য কিন্তু তিনি লিখতেন না, তিনি মানুষের হয়ে মানুষের কথা বলার জন্য লিখতেন। এবং পরবর্তীকালে গিয়ে যখন তিনি জানতে পারেন যে তার স্বামীর যে প্রতিভা বা তার স্বামীর যে লেখনীর প্রতিভা সেটাকে তিনি কাজে লাগিয়ে পরবর্তীকালে টলিউড ইন্ডাস্ট্রি জয়েন করে নেন, তো সেখানে তাদের মতের ডিফার করে এবং তার জন্য কিন্তু তিনি স্বামীর থেকেও কিন্তু সেপারেশন নিয়ে নেন, তো এই জিনিসটাও কিন্তু এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং এখানে যে ঈশা সাহার ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটাও যে কতটাভাবে ইন্সপায়ার্ড, মানে ঈশা সাহার জীবনেও কিন্তু পরবর্তীকালে এই জিনিসটা ঘটে, তার সঙ্গে তার বয়ফ্রেন্ড বা অন্য মুখোপাধ্যায়েরও কিন্তু একটা এরকম সেপারেশন চলে আসে এই মতের ডিফারেন্সের জন্য। এখানে যে ঈশা সাহার ক্যারেক্টারটা, তার নাম এখানে মোহাল, অনেকটা মহাশ্বেতা দেবীর নামের সঙ্গে ম্যাচ করে কিন্তু রাখা হয়েছে, বা মহানন্দা দেবীর নামের সঙ্গে কিন্তু ম্যাচ করে এখানে রাখা হয়েছে, কারণ তার ক্যারেক্টারটা যে এখানে ইন্সপায়ার্ড কতটাভাবে সেটা বোঝাতে কিন্তু এটা করা হয়েছে। এই সিনেমাটার টেকনিক্যাল দিক বা সিনেমাটার যে বক্তব্য বোঝাতে চেয়েছে সেই সমস্ত দিক কিন্তু যথেষ্ট ভালো, বা অন্যান্য সাউন্ড থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সম্পূর্ণ প্রত্যেকটা দিক কিন্তু ভালো। তবে আমার এই সিনেমাতে কতগুলো নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হলো যে এই সিনেমাতে যে ট্রাইবাল উপজাতির লোকজনকে দেখানো হয়েছে সেখানে কিন্তু আমরা কোনোভাবেই তাদের সঙ্গে কানেক্ট করতে পারি না। এই সিনেমাতে দেখানো হয় যে একটা মেয়েকে রেপ করে পুড়িয়ে মেরে ফেলা হয়, তো সেখানে কিন্তু অডিয়েন্স কোনোভাবে ইমোশান হয়ে পায় না, বা সেই তাদের যে দুঃখ যন্ত্রণা সেগুলোর সঙ্গে কিন্তু আমরা কানেক্ট করতে পারি না, তো এই জিনিসটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। তো এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দিয়ে বাদবাকি যদি আপনি দেখেন তো সিনেমার কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টই বেশ ভালো। সিনেমাটা আপনি যদি চান হলে গিয়ে অবশ্যই একবার দেখতে পারেন এবং অবশ্যই হলে গিয়ে দেখার মতন সিনেমা। তো এই ছিল আমার এই সিনেমাটা নিয়ে বক্তব্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে। টাটা, আজকের মতো আসি, দেখা হবে পরের ভিডিও।